আমি এখন দাঁড়িয়ে আছি অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু, স্থানীয়ভাবে এই সেতুটির নাম বেকুটিয়া সেতু। বরিশাল এবং খুলনা এই দুই বিভাগকে সরাসরি সড়ক পথে যুক্ত করেছে কচান নদীর উপর নির্মিত এই বেকুটিয়া সেতুটি। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের 2 মাস 9 দিন পর দক্ষিণাঞ্চলের মানুষের আরও একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, আর তা হল অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধনের মাধ্যমে। স্থানীয়ভাবে পরিচিত বেকুটিয়া সেতুর এরই মধ্যে নতুন নামকরণ হয়েছে। চলুন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বরিশাল খুলনা বিভাগের মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগের সবচেয়ে বড় বাধা পিরোজপুরের কচা নদী। যানবাহনকে এই নদী পার হতে হয় ফেরির মধ্য দিয়ে, আর এই ফেরির জন্য এই জনপথের মানুষদের ফেরিঘাটে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা, আর পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। ফেরিঘাটে প্রায় যানজট লেগে থাকে, 1.5 থেকে 2 ঘণ্টা অপেক্ষার পর ফেরি পার হতে হয়। এছাড়া মাঝে মধ্যে ফেরি বিকল হয়ে পড়ে, তখন অপেক্ষা আরও দীর্ঘ হয়। আর এতে করে সময় যেমন নষ্ট হয়, তেমনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এই জনপথের মানুষ। অবশেষে এই দুর্ঘোপ লাঘব করতে পিরোজপুরের কচা নদীর উপর সেতু নির্মাণ করার সিদ্ধান্ত হয়। চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরকালে 2016 সালে অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী সেতু নির্মাণে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর 2 বছর পরে 2018 সালের অক্টোবরে বক্স গার্ডার ধরনের সেতুটি ভিত্তিপ্রস্তরে স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে 17 ব্যুরো গ্রুপ কোম্পানি লিমিটেড নির্মাণ কাজ শুরু করে, যার মধ্য দিয়ে বরিশাল ও খুলনা বিভাগের সড়ক যোগাযোগে নতুন আশার আলো দেখতে শুরু করেন দক্ষিণের এ অঞ্চলের মানুষ। ৪২৯ মিটার ভায়াড্রাক্ট সহ সেতুর দৈর্ঘ্য 1,427 মিটার এবং প্রস্থ 10.25 মিটার। মূল সেতুর দৈর্ঘ্য 998 মিটার। 10টি পিলার এবং 9টি স্প্যানের উপর দাঁড়িয়ে আছে বক্স গার্ডার টাইপের এই সেতুটি। 9টি স্প্যানের 7টি 122 মিটার এবং 72 মিটার স্প্যান রয়েছে আরও 2টি। G2G পদ্ধতিতে নির্মিত এই সেতুটি। সেতুটির পিরোজপুর ও বরিশাল প্রান্তে 1,467 মিটার সংযোগ সড়ক সহ পয়োনিষ্কাশন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে আরও 2টি ছোট সেতু ও বক্স কালভার্ট নির্মিত হয়েছে, আর এ সেতু নির্মাণে খরচ হয়েছে 898 কোটি টাকা। এর মধ্যে 654 কোটি টাকা অনুদান দিয়েছে চীন সরকার, বাকি 244 কোটি টাকা নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে এই বেকুটিয়া সেতু। 3 বছরের বেশি সময় নির্মিত সেতুটি 2021 সালের ডিসেম্বরে পুরোপুরি দৃশ্যমান হয়, আর এর 8 মাস পর সেতুটি নির্মাণ শেষে এ মাসের 7 আগস্ট চীনা পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ঢাকার চীনা দূতাবাসের ইকোনমি মিনিস্টার বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে সেতুটি হস্তান্তর করেন, আর এরপরই উদ্বোধনের অপেক্ষা শুরু হয়। চট্টগ্রাম, বরিশাল ও মোংলা বন্দরসহ খুলনা নদীবন্দরের সাথে পণ্য ও জ্বালানিবাহী বড় ধরনের নৌযানের চলাচল নির্বিঘ্ন রাখতে কচা নদীর সর্বোচ্চ জোয়ারের থেকে 60 ফুট উচ্চতায় সেতুটি নির্মিত হয়েছে, ফলে নৌবাহিনীর ফ্রিগেট সহ যে কোনো ধরনের যুদ্ধ জাহাজের চলাচলেও কোনো প্রতিবন্ধকতা থাকছে না। এমনকি কচা নদীর মধ্যভাগে সেতুটির তলদেশে সবচেয়ে প্রশস্ত স্প্যানটিতে 122 মিটার এলাকা নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। ইতোমধ্যে মূল সেতু ও সংযোগ সড়ক সহ নদী শাসনের কাজও শেষ হয়েছে। বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর উপর নির্মিত এ সেতুটির নামকরণ করা হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু নামে এ সেতুর নতুন নামকরণ হয়েছে। তবে স্থানীয়ভাবে বেকুটিয়া সেতু নামেই বেশি পরিচিত।
বরিশাল খুলনা বিভাগের দীর্ঘদিনের স্বপ্ন হয়ে থাকা সেতুটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 4 সেপ্টেম্বর সকাল 10টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন। আর একই সময় সেতুটির পিরোজপুর প্রান্তে হাজার হাজার মানুষ উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ উপভোগ করবেন। পদ্মা সেতু চালুর পর বরিশাল হয়ে যেসব যানবাহন খুলনা মোংলা বন্দরে যাতায়াত করত, এই ফেরিঘাটে তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, ফলে পদ্মা সেতুর শতভাগ সুফল ভোগ করতে পারত না এই অঞ্চলের মানুষ। সেতুটি উদ্বোধন হলে রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে পদ্মার এপারের 21 জেলার সরাসরি সড়ক যোগাযোগে আর কোনো বাধা থাকছে না। ফেরিবিহীন নতুন এক বাংলাদেশের দেখা মিলবে এই সেতু উদ্বোধনের মাধ্যমে। প্রায় 1,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের খবরে আনন্দ আর খুশিতে ভাসছেন বরিশাল, পিরোজপুর, খুলনাসহ এ অঞ্চলের মানুষ। বেকুটিয়া সেতুর চালুর মধ্য দিয়ে বরিশালের সঙ্গে খুলনার সড়ক পথে আর কোনো ফেরি থাকছে না। এর মধ্য দিয়ে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে মোংলা সমুদ্র বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে, ফলে ভোগান্তি যেমন দূর হবে সেই সাথে যাতায়াতে সময়ও কমে আসবে। বরিশাল থেকে ভারতগামী যাত্রীদের আগে সড়ক পথে 255 কিলোমিটার সড়ক পথ পাড়ি দিতে হতো। সেতুটি খুলে দিলে বরিশাল রূপাতলি থেকে 201 কিলোমিটার পাড়ি দিয়ে বেনাপোলে পৌঁছাতে পারবে ভারতগামী যাত্রীরা। এতে করে 55 কিলোমিটার সড়ক কম পাড়ি দিতে হবে এই পথের যাত্রীদের। ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বরিশাল কুয়াকাটা পর্যন্ত ফেরিবিহীন সড়ক যোগাযোগ ব্যবস্থার স্বপ্নের দুয়ার খুলে যাবে বলে মনে করেন এই জনপথের মানুষ। এমনকি পশ্চিমবঙ্গের সঙ্গে পায়রা বন্দর পর্যন্ত নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। সরেজমিন ঘুরে দেখা গেছে সেতুর পিরোজপুর প্রান্তে টোল প্লাজার কাজ শেষ হয়েছে। টোল প্লাজা এখন প্রস্তুত, অত্যাধুনিক কম্পিউটারাইজড টোল প্লাজার নির্মাণ শেষ হয়েছে। সেতু ব্যবহারকারী যানবাহন চলাচলের জন্য টোল নীতিমালা 2014 অনুযায়ী টোল নির্ধারিত হয়েছে। টেইলর 315 টাকা, হেভি ট্রাক 250 টাকা, মাঝারি ট্রাক 125 টাকা, বড় বাস 115 টাকা, মিনি ট্রাক 95 টাকা, কৃষিকাজে ব্যবহৃত যান 75 টাকা, মিনি বাস কোস্টার 65 টাকা, মাইক্রোবাস 50 টাকা, ফোর হুইল চালিত যানবাহন 50 টাকা, সিডান কার 30 টাকা, 3 বা 4 চাকার যান 15 টাকা, মোটরসাইকেল 5 টাকা, রিক্সা ভ্যান বাইসাইকেল 5 টাকা করে টোল দিয়ে এই সেতুটি পার হতে পারবে। পিরোজপুরবাসী সহ আশপাশের জেলার মানুষ সেতু উদ্বোধনের সেই মাহেন্দ্রক্ষণের প্রহর গুনছেন। এই সেতু চালু হলে রাজশাহী, কুষ্টিয়া, যশোর, বেনাপোল, খুলনা, মোংলা বন্দরসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়কপথে বরিশাল হয়ে ঢাকা এবং বরগুনা কুয়াকাটার পথে চলাচলকারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। বেকুটিয়া ফেরিঘাটের দীর্ঘদিনের দুর্ভোগের শিকার থেকে মুক্তি পাবে পরিবহন, পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীরা। সেতুটি চালু হলে বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে যাতায়াতের সময় অনেক কমে আসবে এবং এই অঞ্চলের বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি পাবে। পিরোজপুরের মতো একটি বিচ্ছিন্ন পৌরসভা শিল্প, কল কারখানা এবং অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা। এরই মধ্যে সংযোগ সড়কের আশপাশে গড়ে উঠতে শুরু করেছে রেস্তোরাঁ সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। পায়রা ও মোংলা দুটি সমুদ্রবন্দর এবং বেনাপোল এবং বাংলাবান্দা দুটি স্থলবন্দর সহ 4টি বন্দরকে এই সেতুটি সরাসরি সড়কপথে সংযুক্ত করবে। তৈরি হবে কল কারখানা সহ শিল্প প্রতিষ্ঠান, মানুষের জন্য সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে এই বেকুটিয়া সেতুটি, ফলে নদীবেষ্টিত পিরোজপুর পরিণত হবে একটি আধুনিক জেলায়। দর্শক, নড়াইলের 6 লেনের কালনা সেতু এবং নারায়ণগঞ্জের 3য় শীতলক্ষা সেতুর নির্মাণ কাজ শেষের দিকে থাকলেও এ দুটি সেতু উদ্বোধনের তারিখ এখনও ঠিক হয়নি।
তবে শিগগিরই চালু হবে এই দুটি সেতুও। সারা দেশে সড়ক যোগাযোগের নতুন বিপ্লব শুরু হয়েছে 2022 সালে। ফেরিবিহীন নতুন এক বাংলাদেশের দেখা মিলছে। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।